ভোরবেলা ঘুম ভাঙতেই দেখি কর্তামশাই বিছানায় নেই। ভোরবেলা তখন বলা ভুল হবে, তখন 3:30, হ্যাঁ 3:30 হবে। তো যাই হোক, আমার তো দুশ্চিন্তা হচ্ছে কোথায় গেল এত রাত্রে। আমি একটু বাইরে গেলাম, এদিক ওদিক দেখলাম, উঠোনের কোথাও নেই, গেটটা খোলা, মেন গেটটা বাড়ির। তো যাই হোক, আমি রাজুর ঘরে গেলাম ওকে বলবো বলে। 3টে ফোনই ওর ঘরে থাকে, দেখলাম একটা ফোন নেই, আইফোনটা নেই। তো ভাবলাম ও হয়তো বাইরে গেছে, ব্লক করবে বলে ফোনটা নিয়ে গেছে, মন তো মানে না কিছুতেই। তারপরে আমি আবার ওকে কল করলাম, বললাম চা খেতে এসেছি, তোমরাই বলো ও চা খেতে গেছে না মানুষের বাড়ি ফুল চুরি করতে গেছে। এই নানান রকমের ফুল আমাদেরকে দেখাচ্ছে, তাহলে কেউ বিশ্বাস করবে যে ও চা খেতে গেছে? তো যাই হোক, ফোন করার পর আমি আবার ঘুমিয়ে পড়েছি আর উঠতে উঠতে বেশ বেলাও হয়ে গেছে। রাতে তো খাওয়া দাওয়া করে একটু গল্প করে ঘুম হয়, তারপরে যে ও ঘুমিয়ে যায়, আমি কোথায় গেলাম না গেলাম কোনো খবর নেই। ওর কাছে একটা পাস বালিশ থাকে, ওই পাস বালিশটা নিয়ে এমনভাবে শুয়ে থাকে না যে কোনো ব্যাপার নেই, ওই এক কাতেই পড়ে থাকবে। তা দেখো, ওই দেখো শুয়ে আছে, দেখো ঘুমাচ্ছে, একটু পরেই হয়তো উঠবে, কারণ আমি ওর আগে উঠেছি, অনেক আগে উঠে পড়েছি, কারণ ও আগে উঠে সংসারে কাজ করলে আমি অনেক বেলায় উঠি। যাই হোক, তবে ও উঠুক, উঠার অপেক্ষা করি, আজকে আর ঘুমাবো না, কারণ সকাল সকাল গিয়ে না চায়ের দোকানে চা খেয়ে চলে আসলাম। এই টাইমটায় বেশ পাখিগুলো আসে। আসলে এই টাইমটায় সামনে শীত আছে না, নানান রকমের পাখি আসে, কয়েকদিন পর চড়ুই পাখি আসবে, আর এখন তো সংখ্যায় কম, আর কয়েকদিন পর এই পাখিগুলোই আরও অনেক পাখিকে ডেকে নিয়ে আসবে। আর প্রথমে পাখিকে খাবার দিয়েছিল আমার ঠাকুর জামাই, তো তারপর থেকেই আমরাও দিতাম। একটা টাইমে কি হয়, অন্য জায়গায় ধান পাকলে এরা চলে যায়, আবার সেই জায়গার খাবার ফুরিয়ে গেলে এই জায়গায় আসে মাস ছয়েকের জন্য। তো এখন গোটা শীতটাই থাকবে। আর সকাল সকাল পাখিকে খাবার দিলে দেখবা খুব ভাল লাগে, পাখি দেখলেই মনটা ভালো হয়ে যায়। সবাই বলে যে এক শালিক দেখা ভালো না দু শালিক দেখা ভালো, তোমরা কমেন্টে জানাও তো এতগুলো শালিক একসাথে দেখলে দিনটা কেমন যায়। আমার তো মনে হচ্ছে যেন এক শালিক দু শালিক যে কটা শালিকই দেখো না কেন, ভগবানের দেয়া দিন, যেমনভাবে কাটার ঠিক তেমনভাবেই কাটবে। পাখিগুলো মনে হয় কিছু দেখে ভয় পাচ্ছে জানো, একবার করে খাচ্ছে আর একবার করে উড়ে যাচ্ছে। এরা ভুজিয়া খায়, তেলের জিনিসটা খুব ভালোবাসে, যেমন আগের দিনের যে প্রদীপের সলতে থাকে তেল, তেল সর্ষের তেল গন্ধ থাকে, ওই তেলের সলতে পেলে এরা মানে কেমন একটা মারামারি শুরু করে দেয় নিজেদের মধ্যে আনন্দে। তো প্রদীপের সলতে একদিন দিয়ে দেখবো, নিজেরা খুব সুন্দর মানে নিজেদের মধ্যে কলহ বাঁধিয়ে দেয় প্রদীপের সলতে নিয়ে। ঘুম থেকে আমার উঠতে দেরি হয়ে গেছে, মা আর আমার অপেক্ষা করেনি, দেখছে বৌমা যখন ঘুমিয়ে গেছে আমি ভিজিয়ে দিই, তো ওই জন্যই মা কাঁচতে শুরু করে দিয়েছে। বাইরের কাজ তো তেমন একটা আজকে আর সকালে নেই, তো কি করব, আমি ঘরটাই প্রথমে ঝাড় দিলাম। তবে ঘুম থেকে উঠে আমি বাইরে যাইনি এখনো, তো আমি ভাবলাম একবারে ঘরটা ঝাড় দিয়ে তারপরে বাইরে যাব। সকালের রান্না হচ্ছে সিদ্ধ সিদ্ধ ভাত, আর এখন ও যাবে বাজারের দিকে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, রান্না করতে খুব সমস্যা হচ্ছে, গ্যাসের মনে গ্যাস পুড়িয়ে যাচ্ছে, এদিকে হাড়ির গায়ে কোনো তাপই লাগছে না, এদিকে কাপড়টা কেন আছে, আবার ভয়ও লাগছে এখান থেকে উঠে যেতে যদি গ্যাস অফ হয়ে যায়, হাওয়া তো হতেও পারে, খুব সমস্যা হয়ে গেল আমার রান্না করতে গিয়ে। ওই যেখানে ছিল সেখানে নিয়ে চলে যাব, ওখানেও হাওয়া লাগে, ওখানেও হাওয়া লাগে, তাহলে ওই টিংটা খুলে দিয়ে সে এখানে ঝাঁপ করে দেবো, এখন যাব আমি বাজারে বাজার করতে, কারণ দুপুরের রান্নার জন্য বাজার করতে হবে। তা এখন বেলা 8:30 মতন বাজে, কিন্তু তোমাদের দিদি ভাইয়ের কিন্তু সকালে রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আমাকে বললো খাওয়া দাওয়া করে তাহলে তুমি বাজারে যাও। আলাম না, আমি এসেই খাবো, কারণ আমি সকালে এত সকালে আমি খেতে পারবো না, কারণ এত সকালে আমার খাওয়া অভ্যাসও নেই, আমি পারবো না। তা যাই, এখন বাজারটা করে নিয়ে আসি, বাজারটা করে নিয়ে এসে খাওয়া দাওয়া করবো। আর কিছুক্ষণ আগে বলছিল বাজারে যেতে হবে না, দোকান থেকে ডিম নিয়ে আসো, ডিম নিয়ে আসলে আর আলু নিয়ে আসো, তাহলে ডিমের ঝোল আর ভাত হয়ে যাবে দুপুরবেলা, কিন্তু দুপুরবেলার খাবার তো একটু সবজি না হলেও ভালো লাগে না। তোমাদের দাদা ভাইকে বাজারে যেতে না করলাম, আসলে মাছ ছাড়া তেমন কিছু লাগতো না, সবজি ছিল, তো ওই কারণে বললাম থাক আজ আর বাজারে যেতে হবে না, তো মাছ দাদা এসছে আমি এখান থেকেই মাছ নিয়ে নেবো। কাকলি গেটের ধারে বসে রয়েছে, ওরও সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন একটু বসে বিশ্রাম নিচ্ছে। আর আমাকে দেখো, এ বাবা, দেখে মনে হচ্ছে আমি মারামারি করতে যাব, কীরকম বডি ল্যাঙ্গুয়েজটা হয়ে রয়েছে, মানে এডিট করার সময় নিজেকে দেখেই না নিজের এক এক সময় ভীষণ হাসি পায়। মাছ নেওয়া হয়ে গেল, একটু বেশি করেই নিয়েছি, দুবেলাকার মতো মাছ, আর মাছটা একটু আমার মন মতোই হয়েছে, মানে অল্প পয়সায় হয়েছে, আর আমি অল্প পয়সায় অনেকটা মাছ পেয়েছি বলে মনটা খুব খুশি হয়েছে। চলো, ক টাকায় কতটা মাছ পেয়েছি একবার তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে ছোট ছোট তেলাপিয়া মাছ, 700 গ্রাম 70 টাকা,
অনেকটা না, 70 টাকায় কিন্তু ভালো রুই মাছ নিতে গেলে 5 পিসও হয় না। তো অল্প পয়সায় পুষ্টিকর খাবার পেলে সাথীর মন একদম খুশি হয়ে যায়। হাট বিছানোর মতো সব ছড়িয়ে নিয়ে রান্না করতে বসে পড়েছি, রান্না অনেকটা এগিয়েও গেছে। এদিকে তরকারি আমি দুভাগ করে নিয়েছি, একটা হচ্ছে দুপুরের একটা রাত্রের, আর এখানে শাক রয়েছে, চাল এখনো হাঁড়িতে দেওয়া হয়নি, রান্নাটা চলো করে নিই। রান্নার পর্ব সেরে স্নান কমপ্লিট করলাম, বাইরে একদম সন্ধে ঘনিয়ে এসছে। আর অনেকক্ষণ আমি কিছু শেয়ার করে নিই, রান্নার পর টুকটাক অনেক কাজ করেছি, স্নান করলাম, দিয়ে মনে হচ্ছে হাত পা পুরো অবশ আর ক্লান্তি ক্লান্তি লাগছে। ও আসেনি এখনো, একটু দরকারে গেছে, আসলে স্নান করে তারপরে খাওয়া দাওয়া হবে। মানে ওর ওপর যে আমি কিভাবে রাগ করবো আমি নিজেও জানি না, শুধু আমি না বাড়ির সবাই। গেছে একটা জিনিস আনতে, যদি পায় তোমরা জানতে পারবে, যদি না পায় তাহলে আজকের ব্লগে আমি আর জানাবো না, হয়তো কাল পরশু আনবে। মানে মাথাটা শুধু গরম হয়ে যাচ্ছে, প্রায় 2 ঘন্টা হতে চললো, আমি তখন রান্না করছিলাম, তখন গেছে, পাক না পাক চলে আসুক। মানে বাড়ির প্রত্যেকটা মানুষ ওর ওপর বিরক্তি, ওর এই ব্যবহারের জন্য, কিছু বলার নেই, দেখি কখন আসে। তারপর রান্নাঘরটা পরিষ্কার করে লেপে পুছে একদম পরিষ্কার করে নিয়েছি, অনেক কাজ করেছি, ক্লান্তি লাগছে একদম। আগের থেকেই দিন স্থির করা ছিল যে আজকের দিনে আমি ঠাকুর বাড়ির প্রসাদ খাবো নতুন বস্ত্র পরে, তো বিষয়টা এটাই পুরোটাই ভুলে গেছি। আর ওর মনে পড়তেই বেলা তখন 12:30 পৌনে 1টা হবে বেরিয়ে গেল। আর আমাদের ভাগ্য খুবই ভালো, ভাগ্যে প্রসাদ আছে, তো পাওয়া গেছে। আসলে অনেক কষ্ট করে অনেকটা সময় নিয়েই ও প্রসাদটা জোগাড় করেছে, উপরন্তু ওর ওপর শুধু শুধু রাগ করছিলাম, এটাই হয়। তো যাই হোক, আমি এই খাবারটুকুনি নিলাম, এই প্রসাদটা হাতে নিলাম, আর বাকিটা কী করে নেব, এক হাতে ফোন রয়েছে, তো আমি রাজুকে ডেকে নেব, ও বাকিটা নিয়ে আসুক আর আমি এটা নিয়ে যাই। আমি বলেছিলাম বাড়ির থেকে গামছা নিয়ে যাও নতুন, বললো কি না যদি প্রসাদ না পাই তখন তার থেকে আমি একটা গামছা কিনে নেব। তো একটা গামছা কিনে নিয়ে প্রসাদ বেঁধে নিয়ে এসছে, আর বাকিটা রাজু হাতে করে নিয়ে এসছে। ওই পাত্রগুলোও ওখানে কিনতে হয়েছে, বাড়ি থেকেও কিছুই নিয়ে যায়নি, প্রসাদ পাবে কি পাবে না সেই জন্য, কারণ আগে থেকে টাকা জমা দিয়ে কুপন নিয়ে আসতে হয় গোবিন্দ বাড়ির ভোগ আনতে গেলে। এগুলো সব নতুন কিনতে হয়েছে। কিনেছে নাকি? হ্যাঁ, বাড়ি থেকে কিছু নিয়ে যায়নি, আমি বলেছিলাম গামছা নেবা। এটা মুচের ঘন্ট, ওটা একটা তরকারি, এটা পনিরের, ওই যে উপরে চাপিয়েছে বলে পনিরটা ফেটে গেছে, নিচে পড়ে গেছে, নিচেটা মনে হয় শুকতো। অনেকগুলো বাটি কিনেছে তো, ভাত অনেকটা আছে, ভাত বলতে নেই অন্য। হ্যাঁ, সেটা গোবিন্দ বাড়ির প্রসাদ। এটা এটা মনে হয় ফুলকপি দিয়ে, হ্যাঁ ফুলকপির স্মেল বেরোচ্ছে, সুজি ফুলকপি। ঠাকুরের জিনিসের আলাদা সেন্ট, মানে ঠাকুর বাড়ির জিনিস একদম একদম। এবার এটা খুলতে দেখি, এটা মাটির থালা আছে নিশ্চয়ই, তবু যে মানে তৎক্ষণাৎ পেয়েছে এটাই অনেক অনেক। হ্যাঁ, মাটির থালা যা হয়েছে, বাহ খুব সুন্দর দেখতেই, দেখো দেখতেই দারুণ, ঠাকুর বাড়ির মতোই পুরো লাগছে, ঠাকুর বাড়িই তো, আবার মতো কি লাগে, ঘ্রাণটা কি সুন্দর। এটা ডাল, এটা গোবিন্দ ভোগ চালের ভাত, ওটা পায়েস, পায়েস না পোলাও, পনির, এখানে আছে শাক ভাজা, পোলাও, অনেক কিছু আছে, ও এখনো আছে, ওই দেখ আমি না এইটা টাইপারটা খুঁজে পাচ্ছি না, কি লাগে ওটা কি আছে, হবে হয়তো ওখানে ডাল ছিল না, হ্যাঁ না ডাল আছে তো, এই একটা ডাল আছে। এবার আমার নতুন শাড়ি পরার পালা, তবে নতুনটাকেই একটু পুরনো করে নিচ্ছে, কি করবে, তুলসী গাছকে আগে পরিয়ে নিয়ে তারপরে আমাকে পরতে হবে, তো সেই কারণেই ও আগে একটু তুলসী গাছে পেঁচিয়ে দিল কাপড়টা। তবে এরকম অনেকেই পরে, এরকমভাবে না পরলেও ওই শাড়ি থেকে সুতো নিয়ে তুলসী গাছের গায়ে লাগিয়ে দেয়, যেমন আমার কর্তা মশাই বলছে, বলছে আমি শাড়ি থেকে সুতো বের করে নিয়ে আমি তুলসী গাছে পরিয়ে দিই তাইলেই হবে। আবার অনেকে কাটা খোঁচায় দেয়, কেউ আগুনে পোড়ায়, এক একজন এক এক রকমভাবে খুদ করে নিয়ে তারপরে শাড়ি পরে। আর আমার তো খুব আনন্দ হচ্ছে, আমি কবে থেকে ভাবছিলাম নতুন শাড়ি কবে পরবো, তা আজকে আমি নতুন শাড়িটা পরতে পারবো, কর্তা মশাইও মন খুলে পরতে বললো। বলে না শেষ ভালো যার সব ভালো তার, তো বন্দি দশা থেকে মুক্তি পাওয়ার সময় হয়ে গেছে, আজ নয় আগামীকাল, তো আমি ঠিকঠাক ক্লিয়ার করতে পারবো না তোমাদের কাছে, জানি না বিষয়টা কে কীভাবে নেবে, আমি ওই জন্য কোনোদিনই কাউকে বলবো না। তো আমি খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি, বেশ কয়েকটা মাস খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, যার ছাপ আমার শরীরে পড়ে গেছে, তোমরা যারা বোঝার তারা হয়তো বুঝতে পারবে। তো যাই হোক, এই যে গোবিন্দ বাড়ির প্রসাদ খেয়ে শরীর মন পেট সব একদম শুদ্ধ করে নেব, আর আগামীকাল যদি আমি বেরোতে পারি ইচ্ছা আছে গঙ্গা স্নান করবো, তো খাবারটা খাবো। আর সবার জন্য খাবার রাখা আছে, রাজু গেছে স্নানে, রাজু তো মানে নিরামিষ ভক্ত প্রাণী,
ও খুব আজকে জমিয়ে খাবে, অনেকক্ষণ ধরে আশায় আছে যে মামা কখন প্রসাদ নিয়ে আসবে। আনার কথা ছিল কালকে, বুঝতে পেরেছো? তো এবার আগে থেকে যদি না জানানো হয় পাওয়া যায় না, তো ও খুব কষ্ট করেই একরকম জোগাড় করে নিয়ে এসছে প্রসাদটা, আর আজকে খাওয়াটাই আমার পক্ষে উপযুক্ত। তো সেই কারণেই একদম নতুন শাড়ি ব্লাউজ পরে আমি, মানে কি বলবো, ব্লাউজটা গায়ে এত ঢিল, অনেকদিনকার আগের কেনা, তো মানে পরতে গিয়েও লজ্জা লাগছে। আমি খেয়ে টেয়ে সব আবার চেঞ্জ করে ফেলবো, আগে যা পরেছিলাম তাই পরবো। অন্য দিনের তুলনায় খুব চিট্টি করে আমি খাবারটা খেলাম। তবে বন্ধুরা আর একটা কথা, এটা ভেবো না সাথী লুকিয়ে লুকিয়ে 5 মাসের স্বাদ খেয়ে নিল, নিজেকে দেখে সেরকমটাই লাগছে। নতুন শাড়ি এইভাবে ঠাকুর বাড়ির প্রসাদ একদমই নয় গো, সেরকমটাই যদি হয় তাহলে আর 5 মাস পর তোমাদের আমি কি জবাব দেব? কারণটা তো আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলেই দিলাম খানিক আগে। তো যাই হোক, এই টাইমটায় প্রত্যেক দিন আমার ডাক্তার ঠাকুরপো আমাদের বাড়ি আসে। তো ও দেখো কার সাথে গল্প করছে, ওর দিদির সাথে জমিয়ে গল্প করছে। তোমাদের দাদার খেতে খেতে একদম বিকেল হয়ে গেল, আমাদের আজকে বেলা হয়েছে, ওর আরও বেশি বেলা হয়ে গেল। প্রসাদ খেয়ে যা প্রসাদ ছিল আমি এক জায়গায় গোজ করে রেখে দিয়েছি, সায়ন সোহিনীরা পরে খাবে। ডাক্তার ঠাকুর এসেছে, এখানে আসো, এখানে আসো। এই যে বিজি ম্যান, মানে ব্যাগটা সামনে নিয়ে দৌড়াদৌড়ি করছে, দাও এবার গিফটটা দাও। তোমার নিমন্ত্রণ বাড়ি এসছো? ও আচ্ছা আচ্ছা, আমি তো একদম ভুলে গেছি। কি ব্যাপার এটা? এটা কি? আমি আমার আমি আমি মানে কথা আমার বন্ধ হয়ে গেছে, বোবা হয়ে গেছি কিছুক্ষণের জন্য। এটা ইউরিন পট। এটা কোনো কথা? তুমি এটা কি করলে? আজকে একটা এত সুন্দর অনুষ্ঠান, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। দাও এ বাবু, ই আর কি, এগুলো খাবার, এগুলো খেতে আমার ইচ্ছা করে না। আমি তো ডাক্তার, আমার কাছে ওষুধ জানা থাকবে কি? তা বলে যে বৌদিকে গিফট করবে তবু ওষুধ? কি জানো, ডাক্তার হলেই বা তা আমার কাছে ওষুধ জানা থাকবে কি? আমি কি ভালো ভালো জিনিস আনবা, ফল মিষ্টি কোথায় আনবা তা না? দাঁড়াও বাবু, কাল থেকে আমি মুক্ত। মানে মানে অনেক দিন কিছু খাইনি, অনেক খাবার আছে এর মধ্যে, বিশ্বাস করো অনেক খাবার আছে। মেরে ফেলবে আমাকে, এই যে এগুলো মেরে ফেলবে। ভাদ্র আশ্বিন মাস হচ্ছে বর্ষাকাল, এটা শরৎকাল ভুলে যেতে হবে, কারণ যা বৃষ্টি হচ্ছে আর যা ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, না পারছি রান্না করে শান্তি না কিছু। তো যাই হোক, এখন আমি তরকারি গরম করব, অনেকটা তরকারি আছে, আজকে দুপুরবেলা প্রসাদ আসায় আমরা তো সেরকম কেউ খাইনি, তো তরকারির মতো প্রায় তরকারি রয়েই গেছে, তরকারিটা গরম করব। ওটা আমার অভ্যাস, আরও পরে গরম করলে হয়, কিন্তু ওই যে মন খচখচ করছে শুধু, এই যখন এখানে আসবো রান্নাঘরে গিয়ে তরকারি গরম করব। খানিক আগেই দেখলাম কাকুলি এক বোঝা চাল কুমড়োর শাক এনে চালের ওপর ফেলে রাখলো। আসলে যদি ওখানে রাখে তাহলে কিন্তু টাটকা থাকবে, কালকে রান্না করার সময় সকাল সকাল কুটে নেবে। আর এদিকে একটা ছোট্ট চাল কুমড়ো, মা বললো কি বৌমা চাল কুমড়োটা কালকে ভাতে সিদ্ধ দিও সকালে, আমার ভাসুর চাল কুমড়ো ভাতে খেতে খুব পছন্দ করে, উনিই বলেছিলেন আমাকে এক সময়। তো সেইটা মনে পড়তেই ভাবলাম কি যে দেয়া যেতেই পারে। এখনও পুরোপুরি সন্ধে হয়নি, বিকেল বিকেল ভাব আছে, তো এই অবস্থাতেই আমি মাছের তরকারিটা গরম করে নিই, অনেকটা তরকারি রয়ে গেছে। তো এখানে বাপি আর কাকলি দুজনাই রয়েছে, ওদের সাথে একটু গল্প করছি আর তরকারিটা গরম করে নিচ্ছি। তরকারি গরম করে নিয়ে তারপরে আমি পরে সন্ধে দেব। সন্ধে দেয়া হয়ে গেছে অনেকক্ষণ, কেমন উস্কো খুস্কো লাগছে না মাথাটা? আসলে আমি তেল দিইনি, গত 2 দিন হলো তেল দেওয়া হয়নি, তো ভাবলাম আজকে আর মাথায় তেল দেবো না, একদম কালকে শ্যাম্পু করব। আগেই তো বললাম গঙ্গা স্নানে যেতে পারি হয়তো, তো যদি যাই তাহলে আবার শ্যাম্পু করব, তো আজকে তেল দিয়ে আর কি দরকার, ওই কারণে আর তেল দিইনি। আর ও দেখো এখন সকালবেলা, ভোরবেলা আমি যেমন ঘুমাচ্ছিলাম পিছন ফিরে, ও এখন তেমন ঘুমাচ্ছে। আজকে সন্ধ্যের পর থেকে কেমন যেন একা একা কাটছিল। যদি এ কথা আমার বলা ভুল, তোমরা বলো যে সাথী তুমি একা কোথায়, তোমার সাথে সঙ্গ দেওয়ার জন্য তো আমরা আছি, সব ঠিক আছে, কিন্তু আমাকে তো ঘরে কিছু সময় একাও কাটাতে হয়। একা বলতে দেখো তোমাদের দাদা এখনো ঘুমাচ্ছে, ওঠেনি, 9:15 বাইরে থেকে ঘড়ি দেখে আসলাম, মা ঘুমিয়ে পড়েছে সন্ধ্যেবেলাতেই, বলছে খিদে নেই, বিকেলবেলা প্রসাদ খেয়েছি, রাত্রের খাবার খাবো না। তারপরে ওর ওঠার কোনো নাম নেই, সোহিনীও আজকে আসেনি, বৃষ্টি হচ্ছে, সব মিলিয়ে আমি টিভি দেখছিলাম একা একা, এবার একাই লাগছিল, যতই টিভি দেখি না কেন ভাল লাগছিল না। দিয়ে দেখি 9:15, আমারও সেই কেমন নিঝুম নিঝুম লাগছে, মনে হচ্ছে কি আমিও শুয়ে পড়ি, ও রাত্রে উঠবে কিনা আমি তাও জানি না। এ দেখো একদম সেই থেকে একটানা ঘুম, আমার তো মনে হয় ওর যদি রাত্রির 12:00-1টায় ঘুম ভাঙে আশা করি আর ঘুম আসবে না। যা ঘুম ঘুমিয়েছে সেই বিকেল থেকে, 4:30-5:15 থেকে যা ঘুম ঘুমিয়েছে ও। তো যাই হোক, আমি তো পুরো অবাকই হয়ে গেছি, আজকে একদম ভোরবেলায় ও গেছে, এই করে করেই তো রাত্রে ঘুম হয় না, এই যে উঠবে দিয়ে আর ঘুম আসতে চাইবে না, পশপাশ করবে। তো যাই হোক, দেখি আমি এখনও খাবার দাবার কি খাবো না খাবো ঠিক করিনি, যদি খিদে খিদে লাগে, আমারও পেটটা কেমন একটা ভরা ভরা,
যদি খাই খুব অল্প খাবো, আর না খাই না খাবো। আর কালকের জন্য ভীষণ এক্সাইটেড আমি, ভীষণ ভীষণ ভীষণ। তো যাই হোক, কালকে একটু বেরোনোর আছে, বেরোবো ওর সাথে, সেটা তোমরা কালকের ব্লগেই দেখতে পারবা।